আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস কিচেন ব্লগ থেকে আমি সুইটি বলছি এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের পূর্বে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে সময়টা কাটালাম তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব তো এই তো দেখতে পাচ্ছেন এখানে বাজার নাম আছি তো এই বাজারটা রায়ণের পাপা গতকাল রাতেই করে নিয়ে এসেছিল তো আমি আর এগুলো ধরতে পারিনি আজকে সকালে নাস্তা খাওয়ার পর চিন্তা করলাম কী আনলো তো সেগুলো একটু বের করে গুছিয়ে রাখবো তো এই তো দেখতে পাচ্ছেন বাজারটা আমি বের করে নিচ্ছি এগুলো এখন গুছিয়ে রাখব তো সেই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি ও পোলাও চাল এনেছে এবং এমনি সাদা ভাত খাওয়ারও চাল নিয়ে এসছে মিনিকেট একসাথে যদিও বা চাল আনে বিশ পঁচিশ কেজি তো আজকে নিয়ে এসছে পাঁচ কেজি কারণ অলরেডি আমাদের পনেরো কেজি চাল আছে এই তো আর কাপড় ধোয়ার পাউডার নিয়ে এসছে আর চা খাওয়ার জন্য দুধের প্যাকেট নিয়ে এসছে আর ফেসওয়াশ নিয়ে আসলো একটা দেখতে পাচ্ছি ভীম লিকুইড নিয়ে এসছে থালা বাটি ধোয়ার জন্য তো স্বপ্ন থেকে যে ভীম লিকুইডটা এটা ফ্লেভারটা ভাল লাগে আমার তো আমি বলেছিলাম তুমি স্বপ্নের ভীম লিকুইডটাই নিয়ে আসবা তো নিয়ে এসছে এখানে আটা চার কেজি দুই প্যাকেট দুই কেজি করে দুই প্যাকেটে চার কেজি এই তো টুকিটাকি কিছু বাজার নিয়ে এসছে তো এগুলো আমি গুছিয়ে রাখবো তো সাথে আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি আর কি তো বাজার গুছিয়ে রেখেই আমি কি স্কুলে দিয়ে এসেছি তো স্কুলে দিয়ে আসার পর ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ফিল্টারটা বেশ ময়লা হয়ে গিয়েছে আমি সাধারণত এক সপ্তাহ পর পর ফিল্টার পরিষ্কার করি তো এবার পনেরো থেকে বিশ দিন দেরি হয়ে গিয়েছে আসলে করতে পারিনি তো আজকে ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে অলরেডি নেওয়া হয়ে গিয়েছে এবং আমি নতুন একটা পানির ছাঁকনি কিনেছিলাম সেটাও দিয়ে দিলাম ফিল্টারে তো এই তো আমার ফিল্টার পরিষ্কার করা হয়ে গেলে এখন ফিল্টারের উপরে কভারটাও দিয়ে নিলাম তো ফিল্টার পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার আমি রান্নাঘরে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে ঢেঁড়স ভাজি করে নিলাম তো এখন করে নিচ্ছি রুই মাছ ভেজে নিচ্ছি রুই মাছ আমি শুধু পেঁয়াজ দিয়ে একটু বোনা করে নিব এই আর কি তো রুই মাছ এই পাশে চুলায় ভেজে নিচ্ছি আর পাশাপাশি একটা চুলার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করে নেব তো এ পাশে চুলায় আমি এখন তো হাড়িতে তেল দিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কারণ হলো আজকে আমার একটু হাতে সময় কম তো তাড়াহুড়া করে রান্না করব। তো তাড়াহুড়া রান্না করার জন্য যেভাবে আমি প্রসেসিংটা আজকে করব এভাবেও রান্না করে সঠিকভাবে রান্নার স্বাদ এবং কালার পাওয়া যায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি তেলের মধ্যে অলরেডি চিংড়ি মাছ দিয়ে নিয়েছি তো চিংড়ি মাছের জন্য কিছুটা হলুদ দিয়ে কালারের জন্য নেড়ে নিচ্ছি তো এর সাথে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেবো দিয়ে দেবো রসুন কাটা দিয়ে নেড়ে চড়ে নিয়ে নেব তো সাথে আমি এরা সাথে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট লবণ ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচির গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি তো যারাই আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি ধুয়ে কুমড়ো তো সেই কুমড়োটা আমি এখানে ঢেলে দেব তো আমরা যারা ব্লগ করি সেই ব্লগার আপুদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাচ্ছি তো অনেক আপুরা আসেন কমেন্টস করেন বলেন যে আপু আপনার পরিবারে চলে আসলাম আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আপনিও থাকবেন তো আমি এরকম শুনেছি এইভাবে বললে ইউটিউব থেকে দেখা গেলো আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন পরে ওরা সাবস্ক্রাইব উঠায় নেয় হ্যাঁ কেটে যায় সাবস্ক্রাইব তো আমি একটু আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি আপনারা যারাই আসবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন অবশ্যই এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু পাশে আছি পরিবারে আসছি এগুলো না লিখে লিখতে পারেন যে আপনার পুরো ভিডিওটি দেখে নিলাম আপু লাইক দিয়ে নিলাম এটা লিখলেই আমি বুঝে যাব তখন আমি আপনার ব্লগে গিয়ে কমেন্টস করব লাইক দেব প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিব ঠিক আছে তো এভাবে আমরা একজনে আরেকজনের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ যাতে আমাদের কোনো সমস্যা না হয় সেভাবে আমরা কাজ করে এগিয়ে যাব তো আশা করি আমার ব্লগার আপুরা বুঝতে পেরেছেন তো এখন আবার রান্নার কাজে চলে আসি তো আমার কষানো শেষ হয়ে গেল চিংড়ি মাছটা এখন আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব তো নাড়াচাড়া হয়ে গেলে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দেবো আজকে এই তরকারিটাতে আমি একটু ঝোল রাখব কারণ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করলে একটু ঝোল রাখলে ভালো লাগে তো এর জন্য একটু ঝোল রাখবো আমি তো সেই পরিমাণে পানিটা অ্যাড করে দেবো তো পানি এখানে অ্যাড করে দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ আগে ঢেকে আমি একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে পানি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন আবারও আমি ঢেকে দেব তো অলমোস্ট আমার রান্না হয়ে যাচ্ছে এখন আমি এই রান্নাটাতে একটু জিরের গুঁড়ো অ্যাড করে দেবো তো দুই চুলো দুটো আমার রান্না বসিয়ে দিয়েছি হতে থাকবে তার পাশে আমি একটু পেঁপে কেটে নিব রানের বাবা গতকাল একটা পেঁপে নিয়ে এসেছিল মশালা অনেক বড় আর কালারটা অনেক সুন্দর তো পেঁপেটা কেটে গোছলো আগি একটু খেয়ে নিব আমরা তো জিটির গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ একটুখানি হতে থাকবে ঢাকনা দিয়ে রাখবো এপাশে চুলায় বসিয়েছিলাম লাউ দিয়ে ডিম দিয়ে একটা ভাজি তো চলে আসলাম পেঁপে কাটার জন্য পেঁপে কেটে নিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার খেতেও অনেক টেস্ট পেঁপেটা এ আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন হলো আমার আজকের ব্লগটা কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আবারও আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম